সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারতকে আইন অনুযায়ী দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সচিবালয়ে তিনি আরো জানান, ভারতের সাথে সই হওয়া সমঝোতা স্মারক পুনর্বিবেচনা করা হবে। এক্ষেত্রে জোর দেয়া হবে নিজেদের স্বার্থ রক্ষার বিষয়ে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যে এই মহিলা বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না, আমরা তার সমুচিত জবাব দেব ইনশাল্লাহ। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, লোকেদার একটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকন লাগতো। আরো একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। শেখ হাসিনা আর বাংলাদেশের মাটিতে পিরাতে পারবেন না, কঠিন চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরেছেন রুমিন ফারহানা। শেখ হাসিনা এক কাপড়ে গিয়েছে ইন্ডিয়াতে, তাকে এখন নরেন্দ্র মোদি কাপড় দিয়ে সে কাপড় পরাচ্ছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা চার দেন কিন্তু ছেড়ে দেন না। দর্শক, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যা বললেন জামাতে আমির, ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরত চাইলে আইন অনুযায়ী দিতে বাধ্য থাকবে ভারতের সরকার। দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। শেখ হাসিনাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি যে ভারত, শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। আদালত চাইলে শেখ হাসিনাকে ফিরত ও উদ্যোগ নিবে এই বাংলাদেশ সরকার। ডক্টর ইউনুস, মাফিয়া সরকার শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের সকল ছাত্র হত্যা এমনকি যত অনিয়ম করেছে সমস্ত কিছু বিচারের দাবি করেছেন ডক্টর ইউনুস। সুপ্রিয় দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী আজকে তাকায়া দেখেন কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস, কেউ না। মন্ত্রীরা লাশের হিসাব নেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়, আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা খুন করে, এখন আদালতে যাইতে পারে না। মাইনসে পচা ডিম আর কি জুতা লইয়া রেডি থাকে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি। বেইজ্জতি কত প্রকার ও কি কি, এইবার হাসিনা তুমি টের পাইছো। আমরার সকলের প্রাণের নেতা, আমাদের নয়নের মণি,
বেগম খালেদা জিয়াকে 76 বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়, আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো, ঠিকানা ছাড়া করছো হাসিনা, বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। 76 বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি, আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশের না হয়। আমার মা আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে, যেই মহিলা বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না, আমরা তার সমুচিত জবাব দেব ইনশাল্লাহ। আমরা ধৈর্য ধরছি, একদিন না দুই দিন না 15 বছর আমরা ধৈর্য ধরছি। আল্লাহ তাআলা বলছেন সবর করো বান্দা, তুমি সবর করো, আমরা সবর করছি, আমরা ধৈর্য ধরছি, ইনশাআল্লাহ আপনাদের ভোটে জনগণের ভোটে কানের শেষ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান রাজার মতন দেশে আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে, আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক। মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে আদালতে, বহু দৌড়াইছি আমরা কোর্টে কোর্টে, আর কোর্টে দৌড়াতে চাই না, এখন দেশ গঠনে কাজ করতে চাই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দলে অনেক বড় দল, অনেক মানুষ এই দলের সঙ্গে আছে, সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে, তবে নেতা তৈরি করে আল্লাহ, এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে। সুতরাং দল যাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে তার জন্যই কাজ করব। ওয়াদা করছেন তো, কোনো বিভেদ না, কোনো হানাহানি না, কোনো লুটপাট না, কোনো দখলদারি না, কোনো চান্দাবাজি না, আওয়ামী লীগ যা যা করছে তার কোনোটাই আমরা করব না ইনশাআল্লাহ। অনেক অত্যাচার তারা করছে, তার জবাব বিএনপির দেওয়া লাগে নাই, দেশের সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিছে। স্কুলগুলোতে এতদিন নাচানাচি দেখছি, লাফালাফি দেখছি, ডিম ভাজে কেমনে হেইডা দেখছি, আর সর্বনাশের কথা। আমি ব্যারিস্টার, আমার মা এমএ পাস, স্কুলে বসে তো ডিম ভাজন শিখতে হয় নাই, মাই শিখাই দিছে কেমনে ডিম ভাজতে হয়, কেমনে বিছনা করতে হয়, এটা তো জন্মের পর তো দেখে বড় হইছি। এটা দেহানের জন্য কি স্কুলে পয়সা দা ফোরন লাগে? এটার জন্য তো স্কুলে পয়সা দা ফোরন লাগে না, স্কুলে গেছি যাতে দুইটা পড়া বুঝতে পারি, শিখতে পারি, যাতে ভবিষ্যতে একটা চাকরি করতে পারি। সুতরাং আপনাদের ভোটে আল্লাহর রহমতে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, স্কুলগুলোতে আগের মতো আমরা যেমন পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হইছি, সেই রকম পড়াশোনায় আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ। এর সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে হেরাস করার জন্য আসামি করা হয়, পুরাটাই দোষী আমরা বলি। আমরা বলেছি এই কাজ কেউ করবে না। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মামলাগুলো আমরা বলে দিয়েছি যে আমরা সবচেয়ে বড় নির্যাতিত দল, কিন্তু এর মানে এই নয় যে যারে তারে আমরা মামলার আসামি বানাবো। যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে, আবার হাজার হাজার মামলা দায়ের করব এটা আমাদের ইচ্ছা নেই। আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলায় একজন অপরাধীর শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি, শিক্ষার জন্য যথেষ্ট মনে করি। এই জন্য আমরা ওই রকম ঢালাও মামলাও করবো না, আর ঢালাও আসামিও বানাবো না। অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এগুলো চেক করে মামলাগুলো নেয়। আমরা বলবো না, আপনারাই চেক করে মামলাগুলো দেন, থানা কেন চেক করবে? আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন, যেটা সঠিক নয়, যেটা সঠিক সেটাকে রাখেন, তাইলে ন্যায় বিচার পাওয়াটা
আমরা আশা করতে পারি। আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককেও আমরা জুড়ে দেই তাহলে ন্যায় বিচারিত বেসতে যাবে। ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে তাকে আসামি বানানো হয়েছে, এরকম যখন ধরা পড়বে গোটা মামলাই কিন্তু ফার্সিক্যাল মামলা হয়ে যাবে। আমরা ওইটা চাই না। তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না। তবে হ্যাঁ, বহু দেশে আছে গণহত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য, চোখের সামনে চাক্ষুষ সত্য, তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে। এটা আজকেই